বিপিএল এর ড্রাফট কভার করতে এই মুহূর্তে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আছেন সহকর্মী শাহান পাপন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পাপন, ড্রাফট দেখে কি মনে হয়েছে, আর এবারও কি ফরচুন বরিশাল চমক দেখালো কিনা কি মনে হচ্ছে আপনার, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ঈশিতা। আসলে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে নতুন সরকার, নতুন রিসিভের নতুন গভর্নিং বডি, সব কিছু মিলিয়ে নতুন একটা বিপিএল আমরা দেখতে যাচ্ছি, এরকম কিন্তু একটা আভাস দিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, যেটা গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে এবারের বিপিএলে নতুন কিছু দেখতে পাবেন। সেই নতুন কিছু আসলে কী কী পরিকল্পনা করছেন সেটা আসলে তারাই জানেন, বিপিএল শুরু হলে সেটা বোঝা যাবে। আপাতত ড্রাফটের কথা বলতে পারি, ড্রাফটে ফরচুন বরিশাল যথারীতি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা, এবং যথারীতি তারা সেই রকমই একটা দল গড়েছে এবং যথারীতি চমকের মধ্যেই রেখেছে পুরোটা। আমি যদি তাদের সেই স্কোয়াডটার দিকে তাকাই, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমকে রিটেন করেছে তারা, এবং তার সাথে শক্তি বাড়িয়েছে এ ক্যাটাগরিতে থেকে মাহমুদুল্লাহ রিয়াদকে নেওয়া হয়েছে, ডিরেক্ট সাইনিং করিয়েছে তাওহিদ হৃদয়কে, বোঝাই যাচ্ছে শক্তিশালী একটা ব্যাটিং লাইন আপ তারা গড়তে যাচ্ছে। এবং বিদেশিদের মধ্যে থেকে হার্ড হিটার ডেভিড মালান আছেন, কাইল মায়ার্স আছেন, এছাড়াও স্পিনে কাবু করার জন্য রিশাদ হোসেনকে তারা নিয়েছে, এবং তাইজুল ইসলামও কিন্তু আছে, এবং চট্টগ্রামের লোকাল বয় নাইম হাসান অফ স্পিনার তাকেও কিন্তু ফরচুন বরিশাল আসলে দলে ভিড়িয়েছে। এবং এর আগেই ফরচুন বরিশাল কর্তৃপক্ষ যেটা জানিয়েছিল, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেই প্রেশারটা তাদের উপর থাকছে, তারা আসলে সেভাবেই দলটা গড়তে চায়, এবং তারা শিরোপা চোখ রেখে, অর্থাৎ শিরোপা ধরে রাখার মিশনে তারা এবার নামতে চায়। পক্ষান্তরে আমি যদি অন্যান্য দলগুলোর কথা বলি, সেখানে রংপুর রাইডার্স কিংবা সিলেট স্ট্রাইকার্স, এই দলগুলোতেও কিছু কিছু পরিবর্তন এসেছে, তবে সেগুলো কিন্তু আসলে চোখে পড়ার মতো না, কিন্তু চোখ টানছে যথারীতি ফরচুন বরিশাল। তারা আসলে ওই মিশনটা নিয়েই নামতে চেয়েছে, যে তারা ঘরের ট্রফি তারা ঘরেই রেখে দিতে চায়, এবং সেখানে তামিম ইকবাল যথারীতি অধিনায়কত্ব করবেন, এবং একই সাথে তাদের যে স্পিন পেস এবং ব্যাটিং লাইন আপ, যেটা আসলে অন্যান্যদের চেয়ে শক্তিশালী, সেটা কিন্তু তাদের প্লেয়ার লিস্টটাই বলে দিচ্ছে। এখন দেখার বিষয় মাঠের খেলায় কতটা সেটা অ্যাপ্লাই করা যেতে পারে। আরও একটি চমক হিসেবে এই বিপিএলে আপাতত যেটা মনে হচ্ছে, যে চিত্রনায়ক সাকিব খান, তিনি আসলে দল কিনেছেন, তার দলের নাম ঢাকা ক্যাপিটালস, এবং সেই দলে তিনি এখন পর্যন্ত সাকিব আল হাসানকে তারা নিয়েছেন দলে ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে, সেরকম একটা ইয়ার শোনা গিয়েছিল, এবং শেষ পর্যন্ত সেটাই কিন্তু সত্যি হয়েছে। তাছাড়াও তারা চেষ্টা করছে নতুন হিসাবে আসলে তারা এই বিপিএলকে স্মরণীয় করে রাখার, তারাও কিন্তু এক প্রকার ঘোষণা দিয়েছে যে আমরা ট্রফি জয়ের জন্যই নামব। তো এই ছিল এখানকার অবস্থা ঈশিতা। পাপন, আপনাকে ধন্যবাদ।